বলো তুমি আমাকে ডেকেছো আমি তো তোমাকে সে কখন ধরে ডেকে যাচ্ছি সারাটা প্রাসাদ তোমাকে তন্ন তন্ন করে খুঁজলাম কেন আমি যা আচ্ছা মা বলো তো তুমি এতক্ষণ কোথায় ছিলে আমি যা সখী সেই ফুল বাগানে খেলাধুলা করছিলাম সখী নেই শুধু ফুল বাগানে খেলা করলে হবে এদিকে তোমার শরীরের কি অবস্থা হয়েছে দেখছো তাহলে আমি কি করব বেহলা অনেক শীত পড়েছে চলো আমি তোমাকে গরম জল করে চান করিয়ে দেব আমি যা তোমার সাথে কি কথা বলার ছিল কি কথা বেহলা রাগ করবে না তো না কিছু বলবে না না আমি যা বলো আমি সখীকে নিয়ে সেই স্বর্ণবন্ধের গাড়ি যেতে চাই চান করতে বেহলা তুমি কি বলছো একবার ভেবে বলছো তো আমি তোমাকে কিছু দেই ওই স্বর্ণবন্ধা ঘাটে যেতে দেবো না কেন আমি যা কারণ তুমি সাঁতার জানো না আর ওখানে অনেক জল তাই বলছি আমি তোমাকে কিছু দেই ওই স্বর্ণবন্ধা ঘাটে যেতে দেবো না দেবো না দেবো না আমি যান আমি যাব আর আসব না বেহুলা সাত তোমার সঙ্গে বলেছি তো বলেছি আমি যান সাথে তোমার শোকে যাচ্ছে বেহুলা কেন তো পাগলামি করছো বলছি তো আমি তোমাকে কিছু দেই ওই সানবান্দা ঘাটে যেতে দিব না হাই গো বিদায় দরবি দাই দি না মার মহাগো মাগো ওখানে যেতে দেবো না তোমাকে নিয়ে আমার বড্ড ভয় হয় কেন
কারণ তুমি সাঁতার জানো না যদি তুমি জলে ডুবে যাও আমি বেশি জলে কখনোই নামবো না বেহুলা আমি বুঝতে পেরেছি তুমি তোমার জেদ রাখবে তুমি আমার কথা শুনবে না ঠিক আছে বেহুলা যাও কিন্তু মা কিছু শর্ত আছে কি শর্ত আমি জানি প্রথম শর্ত তোমার পিতা প্রাসাদে ফিরে আসার আগেই তোমাকে চলে আসতে হবে আর দ্বিতীয় শর্ত তুমি যেহেতু সাঁতার জানো না তাই কিন্তু গভীর জলে নামবে না আর তৃতীয় শর্ত সঙ্গে কিন্তু তোমার সখীকে নিয়ে যাবে আমি জান তোমার সব কথাগুলোই আমি অক্ষরে অক্ষরে পালন করে যাব কিন্তু আমার একটি কথা তো শুনতে হবে আর কোনো কথা নয় বেহুলা তুমি আমার কাছে একটি আবদার করেছো আমি রেখেছি আর নয় তুমি তোমাকে তিনটি আবদার করেছো তাহলে কেন আমার দুটি আবদার রাখবি না ঠিক আছে বেহুলা বলো তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যাই মাটির কলসি হ্যাঁ না মা ওটা তোমাকে দেওয়া যাবে না কেন কারণ কলসিটি তুমি খেলার ছলে ভেঙে ফেলতে পারো আমি জান বলো ওই কলসি কোন পকারেই ভাঙবে না না মা আমার কেমন জানি লাগছে যদি ভেঙে ফেলো তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয় ঠিক আছে তুমি যখন তোমার জেদ রাখবে সখী যাও আমার মাটির কলসিটি নিয়ে এসো আমি জান বেহুলা তোমাকে একটা কথা বলি বলো বাবা যদি প্রাসাদে আসি তুমি কিন্তু কখনোই বলবে না ঠিক আছে কিন্তু তার আগে কিন্তু তোমাকে চলে আসতে হবে চলে আসবো বেহুলা দেখো এই তো তোমার দাদুর হাতে গড়া সেই মাটির কলসি কলসিটি যেন না ভাঙে আমি জান তাহলে তুমি প্রাসাদে চলে যাও ঠিক আছে বেহুলা আমি যাচ্ছি ঠিক আছে সখী আমি ভেবেছিলাম আমি যেন মনে হয় আমাদের ওই সানুবান্ধার গাঠি কখনোই যেতে দিবে না চান করতে যাবি যদি ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে তেঁতুল ভর্তা করে খাবো তাই